বিটগেট এক্সচেঞ্জার অ্যাকাউন্ট করে আপনি $100 থেকে $200 ইনকাম করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে ডিটেলস দেখাই দিব কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, দেন কিভাবে ভেরিফিকেশন করতে পারেন। তো খুবই সহজে আপনি রিডিম করতে পারবেন, ক্লেম করতে পারবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে ভালো একটা কোপ আপনি দিতে পারবেন। বন্ধুরা, বিটগেটের কিন্তু নতুন একটা অফার চলতেছে, দেন এখান থেকে অনেকেই কিন্তু অনেক ডলার ইনকাম করে ফেলেছে, দেন অনেকেই কিন্তু উইড্রো করে ফেলেছে। এবং এই যে উইড্রোটা রয়েছে, উইড্রোটা ইনস্ট্যান্ট এবং সঙ্গে সঙ্গে করা যাচ্ছে। সো এটা নিয়ে আমাদের টেলিগ্রামে অলরেডি পোস্ট রয়েছে। সো আপনারা আজকের এই ভিডিওতে দেখবো যে কীভাবে আপনি সঠিক নিয়মে একটি বিটগেট অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, দেন সেটাকে ভেরিফিকেশন করতে পারেন। আর এই যে অফারটা আছে, এই অফারটাতে যদি আপনি জয়েন করতে চান, ভিডিও ডিসক্রিপশনে একটি ভিডিও লিঙ্ক রয়েছে, লেখা থাকবে বিটগেট অফার জয়েন লিঙ্ক, তো ওইটা ভিডিওটা দেখে জয়েন করতে পারেন। সো ওই ভিডিওটা আমি তৈরি করছি, দেন ওইটাও আপলোড করে দিব, ঠিক আছে? ওইটা দেখে আপনারা খুবই সহজে এটাতে জয়েন করতে পারবেন এই অফারটাতে। দেন এখান থেকে আপনারা ভালো একটা প্রাইস কিন্তু নিতে পারবেন, ভালো একটা ইনকাম করতে পারবেন। ওকে, তো চলুন দেখা যাক কীভাবে আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন। তো এখানে আমি লিংক দিয়ে দিয়েছি, তো এই লিংক ব্যবহার করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, প্লাস ভেরিফিকেশন করবেন। কিভাবে করবেন দেখাই দিচ্ছি। তো আপনি যদি এখান থেকে সরাসরি, এখানে দুইটা লিংক দিয়ে দিয়েছি, একটা হচ্ছে রেজিস্ট্রেশন লিংক, একটা হচ্ছে রেজিস্ট্রেশন লিংক প্লাস হচ্ছে ড্র। আপনি যদি এটির মাধ্যমে করেন তাহলে সরাসরি ওই যে স্ক্রিন অপশনে চলে যাবেন, আর এটির মাধ্যমে করলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। সো যে কোনো একটার মাধ্যমে করলে হয়ে যাবে, এটা আপনার ইচ্ছা, দুইটাই সেম লিংক। তো আমি এখান থেকে ধরেন এইটাতে ক্লিক করে দিচ্ছি, তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করেন। সো এটার উপরে যখন আপনি ক্লিক করে দিবেন তখন আপনার একটু ওয়েট করতে হবে, ভিডিওটা একটু লং হবে, একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আপনাকে দেখতে হবে। সো তারপরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ কিন্তু চালু হয়ে যাবে, মানে এরকম একটা আপনি আপনার সামনে একটা চলে আসবে। দেন এখানে এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপরে এখানে টিকমার্ক করবেন, জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে একটা ইমেল দেন, পাসওয়ার্ড, তারপরে হচ্ছে আপনার কোড যাবে, আমি দেখাই দিই। তো অলরাইট, দেখেন আমি জাস্ট ইমেল দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এরকম ভেরিফিকেশন যাবে, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এরকম চলে আসবে, দেন এখান থেকে তিনটা পিকচার আপনাকে সিলেক্ট করতে বলতেছে। এই যে এখানে হচ্ছে সেটা থাকবে হাতের ছবি, জাস্ট এই যে তিনটা দিয়ে দিলাম। তো তারপরে আপনি যে ইমেলটা দিয়েছেন ওই ইমেলের মধ্যে ভেরিফিকেশন কোড যাবে, জাস্ট ওই কোডটা, কোডগুলো এখানে আপনি টাইপ করবেন, ঠিক আছে? তো আপনি যখন কোডটা দিয়ে দিবেন তখন কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে, বলবে যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে, দেন এরকম একটা লেখা চলে আসবে, সাইন ইন সাকসেসফুল। আচ্ছা, এখন এখান থেকে আপনার দুইটা অপশন রয়েছে, আপনি সরাসরি এখান থেকে ভেরিফিকেশন করতে পারবেন। এই যে এখান থেকে ভেরিফাই নাও, এখানে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো জাস্ট এখানে যখন আপনি ক্লিক করে দিবেন তখন একটু ওয়েট করবেন, তারপরে হচ্ছে আপনার ভেরিফিকেশন পেজে নিয়ে আসবে। দেন এখান থেকে হচ্ছে আপনার আইডি কার্ড দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে। আচ্ছা, বুঝতে পারলেন কীভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে, আমি লাইভে দেখাই দিলাম। সো এখন আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি যে কীভাবে আপনি এখান থেকে সরাসরি আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে পারেন। সো অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার জন্য ওয়েবসাইট থেকে অথবা প্লে স্টোর থেকে আপনি হচ্ছে যে ওদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে বিটগেটের অফিসিয়াল এই অ্যাপ্লিকেশনটা, এটাকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো এটাকে ডাউনলোড করার পরে এখান থেকে এখন আপনি ভেরিফিকেশন অপশনে ভেরিফিকেশন করবেন। এর জন্য এখান থেকে আপনি হোম অপশনে ক্লিক করেন। সো হোম অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি ক্লিক করে দেন এই যে ম্যানের মতো আইকন এখানে। সো ম্যানের মতো আইকনে যখন ক্লিক করে দেবেন এরকম চলে আসবে। সো এখন এখান থেকে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। সো ভেরিফাই করার জন্য এখানে ভেরিফাই নামে একটা অপশন রয়েছে, ভেরিফাই অপশনে ক্লিক দিতে হবে। সো অলরাইট, আপনি এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করেন। সো ভেরিফাই অপশনে যখন ক্লিক করে দেবেন একটু ওয়েট করবেন, তারপরে এরকম একটা পেজ চলে আসবে। সো এখন এখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য এখানে ভেরিফাই নামে আর একটা অপশন আছে, ক্লিক করবেন, দেন এইরকম অ্যালাউ চাইলে অ্যালাউটা করে দিবেন। সো তারপরে আবারও চাইলে অ্যালাউ করে দিবেন। সো যতগুলো চাবে অ্যালাউগুলো করে দিবেন, দেওয়ার পরে আপনি একটু ওয়েট করবেন, তারপরে একটু লোড নেবে, চলে আসবে। এখান থেকে হচ্ছে দুই অনেকগুলো অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন তারা রিকমেন্ড করতেছে আইডি। সো আপনি উপরেরটাই সিলেক্ট করে দিবেন, আইডিটাকেই সিলেক্ট করবেন। ওকে, সো আইডিটাকে সিলেক্ট করার পরে এখন এখান থেকে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সো কন্টিনিউ অপশনে যখন ক্লিক করে দিবেন আর একটু ওয়েট করবেন, দেন এটা লোড নিচ্ছে। দেন লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে। সো এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে যেটা বলতেছে বলতেছেন, তারা আপনাকে আপনার যে রয়েছে দেশ এটা সিলেক্ট করতে বলতেছে। এখানে আদার সিলেক্ট করে জাস্ট এখান থেকে আপনি এখন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সো আপনি যখন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এরকম চলে আসবে, এখানে বাংলাদেশ এখন অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। তো এখন এখান থেকে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার ডেট অফ বার্থটা দিতে হবে, ভোটার আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটা দিয়ে দিবেন। হচ্ছে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখান থেকে হচ্ছে জাস্ট এখানে এই যে ডেট অফ বার্থ দিয়ে দিবেন, তারপরে হচ্ছে এখানে এনআইডি নাম্বার দিয়ে দিবেন। সো অলরাইট, এনআইডি নাম্বার দেওয়া হয়ে গেলে তো এখন এখানে সাবমিট ডেটাতে ক্লিক করবেন।
সো অলরাইট, দেখতে পাচ্ছেন এখন আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। সো এখন হচ্ছে এখানে আপনাকে যেটা করতে হবে, আপনার হচ্ছে যে ফেসটা এখানে দিতে হবে, ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। সো ফেস ভেরিফিকেশনটা কীভাবে করবেন এটা কিন্তু খুবই ইজি। জাস্ট এখন এখান থেকে আই এম রেডি, এই যে দেখেন এখানে ক্লিক করে জাস্ট আপনাকে ওরা যেটা করতে বলবে, ডান দিকে ঘুরুন, বাম দিকে ঘুরুন, এইটা করুন, সেইটা করুন, চোখ মেলান, চোখ বন্ধ করুন, এইগুলো করে তারপরে এটাকে ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। সো এটা আমি করে নিচ্ছি। সো অলরাইট বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এটা এখন কিন্তু আন্ডার রিভিউ চলে গেছে, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন রিভিউ হচ্ছে। সো তারা এখন এটা চেক করবে। তো অথবা এখানে আপনি এনআইডি কার্ড যেটা রয়েছে এটার মাধ্যমে করতে পারেন। এটার মাধ্যমে করতে হলে আইডি কার্ডের ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট দিতে হবে, আপনি চাইলে এটার মাধ্যমেও কমপ্লিট করতে পারবেন। ওকে, সো আমি যে প্রসেসে দেখাই দিলাম এই প্রসেসে আপনারা টোটালি কাজটা কমপ্লিট করতে পারবেন। তারপরেও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে গ্রুপে অবশ্যই মেসেজ করবেন আর ভিডিও ডিসক্রিপশনে বলবেন। তো এইভাবে সঠিক প্রসেসে করলে ইনশাল্লাহ আপনার ভেরিফিকেশন হয়ে যাবে। আর সবসময় হচ্ছে যে আপনার আইডি কার্ডগুলো ক্লিয়ার রাখার চেষ্টা করবেন ফেসগুলো, তাহলে ইনস্ট্যান্ট হয়ে যাবে। 5-10 মিনিট বা 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। ওকে, আশা করছি বুঝতে পারছেন। বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।